আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ স্টুডিও থেকে সারাদিনের খবর অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা দেশের, বাংলাদেশের এবং সিলেটের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আজকের অনুষ্ঠানটি একটু ভিন্ন। অনেকেই আমাদের কাছে পেজ ইনবক্সে মেসেজ করে জানতে চেয়েছেন যে ঠিক কোথায় সিলেট সিটি কর্পোরেশনের যে 27টি ওয়ার্ড আছে, সেই 27টি ওয়ার্ডের মধ্যে কোন কোন জায়গাতে টিকা দেওয়া হবে, সেই ব্যাপারে মানুষজন জানতে চাচ্ছিলেন। আজকে আমাদের কাছে সেই তালিকা এসেছে, সিলেট সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডের কোন কোন জায়গাতে টিকা দেওয়া হবে, সেই তথ্যটি আমরা আপনাদের সাথে জানাতে সংযুক্ত হয়েছি। দর্শক, আপনারা যারা আমাদের এই লাইভটি দেখছেন দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে, যদি সাউন্ড শুনতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আমাদেরকে কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। এছাড়াও যদি আপনার প্রত্যাশিত ওয়ার্ড কোথায় সেটিও জানতে কিন্তু আপনি কমেন্টস লিখে জানাতে পারেন। দর্শক, আজকের যে কোভিড পরিস্থিতি, সিলেটে খুব একটা ভালো অবস্থানে নেই। আজকে রেকর্ড সংখ্যক 20 জন মানুষের মৃত্যু হয়েছে। করোনা বাংলাদেশে আসার পর এত সংখ্যক মৃত্যু কিন্তু কখনোই সিলেট দেখেনি। এবারই প্রথমবারের মতো 20 জন মানুষ মারা গেছেন এবং মানুষের মধ্যে এই যে আজকে কিন্তু 700-র অধিক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। দর্শক, মানুষের মধ্যে করোনা ভাইরাসের যে টিকা আছে, কোভিড-19 যে টিকা আছে, সেই টিকা দেওয়ার আগ্রহ এত পরিমাণে বেড়েছে যে এখন কিন্তু অনেকটাই সার্ভার ডাউন হয়ে যাচ্ছে রেজিস্ট্রেশন করতে গিয়ে। তো এসব ক্ষেত্রে মানুষজন চাচ্ছেন, আজকেও ওসমানী হাসপাতালে টিকা দিতে গিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতিরও তৈরি হয়েছে। সব মিলিয়ে বলা চলে মানুষজন চাচ্ছেন যে বাড়ির একদম কাছাকাছি জায়গাতে যেখানে টিকা দিতে পারবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে পারবেন, কারণ টিকা দিতে গিয়ে যদি কেউ কোভিড-19 সংক্রমিত হন, করোনা ভাইরাসে সংক্রমিত হন, সেটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার নয়। দর্শক, সিলেট সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ড আছে এবং এই 27টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে যে ও জায়গাগুলোতে কোভিড-19 টিকাদান দেওয়া হবে, আমি প্রথম থেকে শুরু করছি। এক নম্বর ওয়ার্ডে প্রথমত টিকাদানের কেন্দ্র করা হয়েছে 3টি জায়গাকে। কাউন্সিলর কার্যালয় 1নং ওয়ার্ড দর্গা মহল্লা সিলেট, অর্থাৎ কাউন্সিলর কার্যালয় যেটি আছে সেখানে একটি কেন্দ্র। কাউন্সিলর মহিলা কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানার কার্যালয় যেটি রাজারগুলিতে অবস্থিত, সেটাও কিন্তু 1নম্বর ওয়ার্ডের একটি কোভিড টিকাদান কেন্দ্র। এবং মুহিবুর রহমান একাডেমি পায়রা 45 নম্বর যে বাসাটি আছে, মুহিবুর রহমান একাডেমি, সেটাও কিন্তু কোভিড-19 টিকাদান কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। দর্শক, 2নম্বর ওয়ার্ডে মাত্র 2টি টিকাদান কেন্দ্র রাখা হয়েছে, কারণ 2নং ওয়ার্ডের ভেতরেই পড়েছে সিলেটের একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল, যেটি সেটি 2নং ওয়ার্ডের মধ্যেই পড়েছে, শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল। এছাড়াও রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে 2নং ওয়ার্ডের যারা বাসিন্দা আছেন তারা সেখানে টিকা দিতে পারবেন। এছাড়া রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় যেটি আছে দাড়িয়াপাড়াতে অবস্থিত, সেখানে কিন্তু কোভিড-19 টিকা দেওয়া হবে এবং 7 তারিখ থেকে এই জায়গাগুলোতে তারা টিকা নিতে পারবেন। 3নম্বর ওয়ার্ডে 3টি টিকাদান কেন্দ্র খোলা হবে, একটি হচ্ছে কাউন্সিলর কার্যালয় 3নং ওয়ার্ড মুন্সিপাড়াতে, আরেকটি হচ্ছে রাধারানী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাজলসাতে অবস্থিত, এবং শ্রী হট্ট সংস্কৃত কলেজ কেওয়াপাড়া যেটি আছে সেখানে এই 3টি কেন্দ্র 3নং ওয়ার্ডের। 4নং ওয়ার্ড যেটি আছে সেই 4নং ওয়ার্ডে টিকাদান কেন্দ্র হবে 3টি। কাউন্সিলর রেজাউল হাসান লোদি সাহেবের কার্যালয় হাউজিং এস্টেট, যেভাবে লেখা এখানে, কাউন্সিলর রেজাউল হাসান লোদির কার্যালয় হাউজিং এস্টেট 1 নম্বরে, এবং কাউন্সিলর রেজাউল হাসান লোদির কার্যালয় হাউজিং এস্টেট 2, অর্থাৎ তার 2টি কার্যালয়ে 2টি টিকাদান কেন্দ্র হাউজিং এস্টেট এলাকাতে, এবং সূর্যের হাসি ক্লিনিক মজুমদারিতে যেটি অবস্থিত, সেই সূর্যের হাসি ক্লিনিকেও কিন্তু 4নং ওয়ার্ডের যারা বাসিন্দা আছেন তারা টিকা দিতে পারবেন। দর্শক, 5নং ওয়ার্ডে টিকাদান কেন্দ্র 3টি। 5নং ওয়ার্ডে কাউন্সিলর রেজওয়ান আহমেদের কার্যালয় যেটি আছে বড়বাজারে, কাউন্সিলর কার্যালয়, সেখানে টিকা দেওয়া হবে। এছাড়াও এভারগ্রিন কিন্ডার গার্ডেন যেটি শাহী ঈদগাহে অবস্থিত সেখানেও টিকা দেওয়া হবে। এছাড়াও সৈয়দা মঈনুদ্দিন নগর স্বাস্থ্যকেন্দ্র যেটি আছে সেখানেও টিকা দেওয়া যাবে। এই জায়গাটির নাম ঠিকানা উল্লেখ করা নেই, সম্ভবত এটি দারুসসালাম মাদ্রাসা রোডে অবস্থিত। দর্শক, সিলেটের 5টি ওয়ার্ডের খবর জানাচ্ছিলাম আপনাদেরকে।
আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বাকি যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোতে কোথায় কোথায় করোনার টিকা দেওয়া হবে, কোন কোন জায়গাগুলোতে। ইতিমধ্যে 5টি ওয়ার্ডের খবর আপনাদেরকে জানিয়ে দিয়েছি, পুরো ডাটাটি আমাদের হাতে আছে, আমরা আপনাদেরকে জানাচ্ছি। ছয় নং ওয়ার্ড থেকে 10 নং ওয়ার্ডের ডাটাটি আমাদের কাছে নেই, এটা আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব। 11 নং ওয়ার্ডের যে ডাটাটি আছে 11 নম্বর ওয়ার্ড থেকে, সেইখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। 11 নং ওয়ার্ডের ওয়ার্ডে 2টি 1টি টিকা কেন্দ্র খোলা হচ্ছে, যতটুকু মধু শহীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। 11 নং ওয়ার্ডের পুরো তথ্যটা আমাদের কাছে নেই। 12 নং ওয়ার্ড থেকে শুরু করছি এবং সেটা পরবর্তীতে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। 12 নং ওয়ার্ডের 3টি জায়গাতে টিকা দেওয়া হবে, সূর্যের হাসি ক্লিনিক শেখঘাটে যেখানে সেখানে দেওয়া হবে, এবং সূর্যের হাসি ক্লিনিক 2 শেখঘাটে অবস্থিত সেটাতেও দেওয়া হবে, এবং কাউন্সিলর কার্যালয় 13 নং সূর্যের হাসি ক্লিনিক যে শেখঘাটে 3টা আছে টিকা কেন্দ্র, সেই 3টা টিকা কেন্দ্র একসাথেই দেওয়া হবে। দর্শক, 13 নং ওয়ার্ড থেকে আপনাদেরকে জানাচ্ছি, কাউন্সিলর কার্যালয় 13 নং ওয়ার্ডের, সেখানে যেটা সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে সবগুলো কাউন্সিলর কার্যালয়ে, কিন্তু যতটা কাউন্সিলর কার্যালয় আছে সিলেট সিটি কর্পোরেশনের ভেতরে সবগুলো কাউন্সিলর কার্যালয়ে কিন্তু টিকা দেওয়া হবে, এবং কাউন্সিলর কার্যালয়ে গেলে কিন্তু সমস্ত খবর পাওয়া যাবে, তারপরেও আমরা আপনাদেরকে জানাচ্ছি। দর্শক, 13 নং ওয়ার্ডের 3টি জায়গাতে টিকা দেওয়া হবে, সিলেট সমাজ কল্যাণ সংস্থা যেটি মাসুদিগির পার সেখানে দেওয়া হবে, কাউন্সিলর কার্যালয়ে তো দেওয়া হবেই, এবং নগর স্বাস্থ্য কেন্দ্র আছে যেটি তোপখানাতে অবস্থিত সেখানেও দেওয়া হবে। দর্শক, 14 নং ওয়ার্ডে দেওয়া হবে 3টি জায়গাতে, 14 নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মমিনের যে কার্যালয় আছে ছড়ার পারে সেখানেও টিকা দিতে পারবেন আপনারা গিয়ে। এছাড়াও কাউন্সিলর নজরুল ইসলাম কার্যালয় ছড়ার পার 2 সেখানেও আপনারা টিকা দিতে পারবেন, এবং পাইলট উচ্চ বিদ্যালয় কালীঘাট সেখানেও কিন্তু 14 নং ওয়ার্ডের যারা বাসিন্দা আছেন তারা টিকা দিতে পারবেন। 15 নং ওয়ার্ডের 3টি টিকাদান কেন্দ্র, 15 নং ওয়ার্ডের বিনোদনী নগর মাতৃশোধন কেন্দ্র দোপাধিগির পার সেখানে করোনার টিকা দেওয়া যাবে। শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ মীরাবাজারে 2টি টিকা কেন্দ্র খোলা হবে, এবং সেখানে মানুষজন 15 নং ওয়ার্ডের যারা বাসিন্দা আছেন তারা সেখানে গিয়ে টিকা দিতে পারবেন। দর্শক, 16 নং ওয়ার্ডে টিকাদান কেন্দ্র আছে 3টি, বেবি কেয়ার স্কুল চারাধিগির পার সেখানে গিয়ে টিকা দিতে পারবেন। 16 নং ওয়ার্ডের কিশোরীমোহন বালিকা উচ্চ বিদ্যালয় যেটি নয়াসড়কে অবস্থিত সেখানে 2টি টিকাদান কেন্দ্র থাকবে, এবং এই 2টি টিকাদান কেন্দ্র 16 নং ওয়ার্ডের ভেতরেই আছে। 17 নং ওয়ার্ডে টিকাদান কেন্দ্র হচ্ছে 3টি, সূর্যের হাসি ক্লিনিক যে 2টি সূর্যের হাসি ক্লিনিক আছে সেই 2টি সূর্যের হাসি ক্লিনিকেই কিন্তু দেওয়া যাবে। 17 নং ওয়ার্ডের বাসিন্দারা যারা আছেন, এবং শাহিন স্কুল শাহিদগাতে অবস্থিত শাহিন স্কুল যেটি আছে সেখানেও 17 নং ওয়ার্ডের বাসিন্দারা টিকা দিতে পারবেন। এক্ষেত্রে 17 নং ওয়ার্ডে কিন্তু কাউন্সিলর কার্যালয়ে কোনো টিকা দেওয়া হবে না। 18 নং ওয়ার্ড যেটি মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরীর বাসা, ও 18 নং ওয়ার্ডে এবং মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরীর বাসাতে 18 নং ওয়ার্ডের বাসিন্দারা তারা টিকা দিতে পারবেন, এবং কাউন্সিলর ABM জিল্লুর রহমান উজ্জ্বলের যে কার্যালয় আছে সেখানেও আগপাড়াতে সেখানেও কিন্তু তারা টিকা দিতে পারবেন, এবং অ্যাডভোকেট আতিকুর রহমান সাবুর যেটি বাসা আছে রায়নগর রাজবাড়িতে সেখানে 18 নং ওয়ার্ডের বাসিন্দারা টিকা দিতে পারবেন। দর্শক, 19 নং ওয়ার্ডের টিকাদান কেন্দ্র হয়েছে 3টি, কাউন্সিলর SM শওকত আমিন তৌহিদ যার কার্যালয় আছে রায়নগরে তিনি সেখানে কিন্তু 19 নং ওয়ার্ডের বাসিন্দারা টিকা দিতে পারবেন। বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানেও একটি টিকাদান কেন্দ্র হবে। এছাড়াও শাহমীর সরকারি প্রাথমিক বিদ্যালয় শাহিদগাতে সেখানে 19 নং ওয়ার্ডের বাসিন্দারা টিকা দিতে পারবেন। দর্শক, 20 নং ওয়ার্ডে 3টি টিকাদান কেন্দ্র খোলা হবে, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় সাদিপুরে যেটি অবস্থিত সেখানে 2টি টিকাদান কেন্দ্র হবে, এবং নবীনচন্দ্র সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় দেবপাড়াতে যেটি আছে সেখানেও 1টি টিকাদান কেন্দ্র হবে। 21 নং ওয়ার্ডেও 3টি টিকাদান কেন্দ্র, সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1টি টিকাদান কেন্দ্র হবে যেটি শিবগঞ্জে অবস্থিত। 21 নং ওয়ার্ডের আরেকটি টিকাদান কেন্দ্র হবে সৈয়দ হাতিম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। 20 নং 21 নং ওয়ার্ডের 2 ওয়ার্ডের বাসিন্দারা এই হাতিম আলী স্কুলে কিন্তু টিকা দিতে পারবেন, এবং টিকা দেওয়ার তারিখও এখানে উল্লেখ করা আছে, আমাদের সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো।
21 নং ওয়ার্ডের আরেকটি টিকাদান কেন্দ্র হচ্ছে সূর্যের হাসি ক্লিনিক রাজপাড়াতে অবস্থিত। দর্শক, 22 নং ওয়ার্ডে তিনটি টিকাদান কেন্দ্র আছে, শাহজালাল স্কুল ব্লক বি শাহজালাল উপশহরে 22 নং ওয়ার্ডের বাসিন্দারা টিকা দিতে পারবেন। এছাড়া আই একাডেমি শাহজালাল উপশহরের ব্লক আইতে অবস্থিত আই একাডেমি, সেখানেও 22 নং ওয়ার্ডের বাসিন্দারা টিকা দিতে পারবেন। এছাড়া আদর্শ বিদ্যালয় যেটি আছে শাহজালাল উপশহর ব্লক ডিতে, সেখানেও কিন্তু বাসিন্দারা টিকা দিতে পারবেন। 23 নং ওয়ার্ডে তিনটি টিকাদান কেন্দ্র আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে মাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাসিমপুর, সেখানে টিকা দিতে পারবেন। আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি মেন্দি ভাগে অবস্থিত, সেখানেও 23 নং ওয়ার্ডের বাসিন্দারা টিকা দিতে পারবেন। এছাড়াও নগর স্বাস্থ্য কেন্দ্র সীমান্তিক কমপ্লেক্স যেটি শাহজালাল উপশহরে অবস্থিত, সেখানেও 23 নং ওয়ার্ডের বাসিন্দারা টিকা দিতে পারবেন। দর্শক, 24 নং ওয়ার্ডে তিনটি টিকাদান কেন্দ্র আছে, একটি গাজী বুরহানুদ্দিন মাদ্রাসা কুশিঘাট সিলেট, আরেকটি টুলটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয় টুলটিকর এবং ওমর শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় তেরোরতন। এই তিনটি কেন্দ্র হচ্ছে 24 নং ওয়ার্ডের। 25 নং ওয়ার্ডের টিকাদান কেন্দ্র তিনটি, খোজারখোলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে দুটি টিকাদান কেন্দ্র খোলা হবে এবং সেখানে 25 নং ওয়ার্ডের বাসিন্দারা টিকা দিতে পারবেন। এবং কায়স্তরাইল সরকারি কল্যাণ সমিতি যেটি আছে এবং সেখানে কিন্তু 25 নং ওয়ার্ডের বাসিন্দারা টিকা দিতে পারবেন। দর্শক, 26 নং ওয়ার্ডে তিনটি টিকাদান কেন্দ্র থাকবে, কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বক্সের কার্যালয়ে একটি, দুটি মূলত, কাউন্সিলর তৌফিক বক্সের কার্যালয়ে দুটি টিকাদান কেন্দ্র এবং নগর স্বাস্থ্য কেন্দ্র যেটি কদমতলিতে অবস্থিত, সেখানে 26 নং ওয়ার্ডের বাসিন্দারা টিকা দিতে পারবেন। এছাড়াও 27 নং ওয়ার্ডে নগর স্বাস্থ্য কেন্দ্র যেটি আছে গোটাটিকর সিলেট, 27 নং ওয়ার্ডে সর্বশেষ যে ওয়ার্ড আছে এবং হবিরন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই দুটি কেন্দ্রে তারা টিকা দিতে পারবেন। আমরা সিলেট ভিউ যেটি আমাদের অঙ্গ প্রতিষ্ঠান, সেখানে আমরা আমাদের পুরো ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দেব যে কোথায় কখন কোন তারিখে আপনারা টিকা নিতে পারবেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকালের লাইভে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।